हेलो एवरीवन, वेलकम एंड वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आज हमें तुम्हारे साथ शेयर करब एक ईद मेकअप लुक। सो लेट्स स्टार्ट। प्रथम ही एक करेक्टर नहीं रेडनेस डार्क स्पॉट आखने भलोभवे अप्लाई कर एक डैब ब्यूटी ब्लेंडर सहाजे डैब डैब को ब्लेंड करब जाते जो हमें फाउंडेशन यूज करब जाते फाउंडेशन कलो ना हो जाए। आमी आमार स्किनटा प्रिपेयर करी किन्तु करेक्टरटा यूज करछि। स्किन प्रिपेयर ना करे मेकअप करा एकदमई जाबे ना, ताते तोमार स्किनटा खराबो हये जाबे, मेकअप बसबेओ ना। तारपर आमी फाउंडेशनेर जोन्नो यूज करछि कायलनेर सुप्रा प्यालेट थेके एकटा सेट नियेछि, जेटा आमार स्किनेर थेके वन सेट लाइट। সেটাও আমি ভালোভাবে ড্যাব বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে টাইম নিয়ে ব্লেন্ড করতে হবে। তারপর আমি কনসিলারের জন্য ইউজ করেছি এখানে 7 সেটে 01 সেট। কনসিলারটা ইউজ করা হয়ে গেলে সেটাও ভালোভাবে টাইম নিয়ে ব্লেন্ড করতে হবে। কনসিলারটা ব্লেন্ড করে নেওয়ার পর একটা কম্প্যাক্ট দিয়ে কনসিলারটাকে ভালোভাবে লক করে নিতে হবে। আমি আমার পুরো বেসটাকেই লক করছি, কারণ আমি ফাউন্ডেশন কনসিলার দুটোই আমি ক্রিম প্রোডাক্টই নিয়েছিলাম। এবার আমি একটা লুজ পাউডার দিয়ে আমার আন্ডার আই এরিয়াতে ভালোভাবে অ্যাপ্লাই করব, যাতে আই মেকআপ করার সময় ফল আউট হলে সেগুলো ডাস্ট আউট করা যায়। আমি 7 সেটেরই এই কনসিলারটাকে নিয়ে আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করি, ভালোভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করব। ব্লেন্ড করা হয়ে গেলে আমি একটা লুজ পাউডার বা কনসিলার কালার দিয়েই সেটাকে সেট করব। সেটা আমার এখানে দেখানো হয়নি, বাট তোমরা করে নেবে, এটা ভীষণই ইম্পর্টেন্ট। প্রথমে আমি একটা লাইট ব্রাউন সেট নিয়ে আমার আইবলের একদম উপরে একটা ডট করব। তারপরে একটু ডার্ক সেট নিয়ে আমার ইনার কর্নার আর লোয়ার কর্নারে ডট করব। তারপর একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আগে লাইট কালারটা ব্লেন্ড করব, তারপরে দুটো ডার্ক সেটটা আমি ব্লেন্ড করে নেব। তারপর একটা ব্রাউন সিমারি কালার দিয়ে আমি যেখানটা আইবলের মাঝখানটা যেখানটা ফাঁকা ছিল সেখানটা আমি এটা সিমারি কালারটা ইউজ করব। লোয়ার লাইনে আমি একটা পেন্সিল ব্রাশের সাহায্যে গ্রিন কালার নিয়ে আমার আউটফিটের ম্যাচিং করে গ্রিন কালার নিয়ে আমি আমার লোয়ার ল্যাশে ইউজ করব। তারপর এখানে আমি মাস্কারা ইউজ করছি, মাস্কারাটা ভালোভাবে ইউজ করতে হবে, কারণ আমরা লাইনার ইউজ করব না। এখানে তুমি ফেক ল্যাশ পরতেও পারো, নাও পরতে পারো, বাট আমি পরবো এখানে ফেক ল্যাশ। পুরো আই মেকআপটা হয়ে যাওয়ার পর আন্ডার আইতে যেই লুজ পাউডারটা দিয়েছিলাম সেটা আমি ডাস্ট আউট করে নেব। এখানে আমি পাউডার কন্ট্রোলিং করছি, তারপর পাউডার ব্লাশ ইউজ করব। এবার আমি লিপস্টিক ইউজ করব। লিপস্টিকের জন্য একটা ব্রাউন নিউট কালার নিয়ে আমি ঠোঁটের উপরে ডট ডট করে নেব, তারপর একটা পিঙ্ক কালার নিয়ে আমি তার উপরে ডট ডট করে নিয়ে আমার ফিঙ্গারের সাহায্যেই ব্লেন্ড করব। এখানে হাইলাইটার সেটিংস পে ইউজ করতে ভুলে গিয়েছিলাম, তাই আগে টিপটা পরে নিয়েছিলাম। তারপরে আমি
হাইলাইটার ইউজ করেছি, তারপর পুরো মেকআপটাকে সেট করে নিয়েছিলাম সেটিং স্প্রে দিয়ে। দ্যাট ইজ মাই ফাইনাল লুক গাইস। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি ঈদ।